হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট ফ্যামিলি ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় এই যে বিড়ালের চোখ দিয়ে পানি পড়া। তো ভিউয়ার্স, আমি যেটা আলোচনা করতে যাচ্ছি যে বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে বা ঠান্ডা লাগে, এটা কেন হয় আর এটার জন্য কী 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 আমরা ব্যবহার করব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাছে আছে, আমি যে ঠান্ডা লাগার কারণে বা মারামারি করার কারণে এই চোখ দিয়ে পানি পড়ে, এটার জন্য আমরা চোখে দিব সিলডেক্স ভেট, এটি খুবই ভালো চোখের ড্রপ। আর এটি হলো অ্যামব্রক্স বাচ্চাদের ঠান্ডার ওষুধ। তো এখন আমরা আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি যে আসলে এটা কেন এবং কীভাবে এটা ইউজ করতে হবে বা কেন এটা দেওয়াটা খুব দরকার। তো ভিউয়ার্স, আমরা যারা বাসায় শখের বিড়াল পালি, আমাদের বিড়ালে প্রায় সময় দেখা যায় চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ে, পানি ঝরতে থাকে। হ্যাঁ, এটি ঝরতে থাকে দুটি কারণে এই সমস্যাটি হয়, আর বেশিরভাগ পার্সিয়ান ক্যাটে কিন্তু মানে এটা কিন্তু কন্টিনিউ হতেই থাকে, কন্টিনিউ মানে কদিন পরপরই হয় যে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখে অনেক ময়লা জমে, কেতল জমে। তো এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, সকালবেলা প্রত্যেকদিন এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একদম সুষুম গরম পানি দিয়ে কাপড়ে ভিজিয়ে ওদের চোখের দুই কোণা মানে কর্নারটা খুব ভালো করে পরিষ্কার করে দেবো। এতে কিন্তু ওদের ওই জায়গাটা ইনফেকশন হওয়া থেকে রক্ষা পাবে, ইনফেকশন হবে না, আর যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার যে বিড়াল দুটো, এই বিড়াল দুটো কিন্তু মারামারি মানে দুষ্টমি বা খেলা করতেছে। আচ্ছা, ওদের মারার আঘাত দেওয়ার জায়গাটাই হলো চোখ, মানে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন। আমি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি আপনাদের জন্য আপলোড করেছি। দেখুন, ওরা একজন আরেকজনকে মারছে ওদের ঠিক চোখে, মারার স্থানটাই হলো চোখে, চোখে চোখের আশেপাশে ওরা আঘাত করে। এতে কী হয়, চোখ থেকে কিন্তু পানি পড়ে, এটি কিন্তু একটা কারণ। আরেকটি কারণ হলো যে যদি বিড়ালে ঠান্ডা লাগে, এখন কীভাবে বলতে ঠান্ডা লাগছে আমার বিড়ালে? আচ্ছা, আপনারা খেয়াল করবেন বিড়াল যখন ঠান্ডা লাগে, যখন আপনার কানের সামনে আসবে তখন দেখবেন গড় 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 শব্দ করতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কী জানি কি ভাইব্রেশন, মোবাইল যেরকম ভাইব্রেশন হয় এরকম গড় গড় শব্দ করতেছে বিড়াল। ঠিক, আপনি বিড়ালে বিড়ালটাকে নিয়ে আপনার কানের সামনে নিলে আপনি বুঝতে পারবেন যে শব্দ ঠিক ঠিক ব্যতিক্রম শব্দ, তখন বুঝতে পারবেন যে ও ঠান্ডা লাগছে, অবশ্য নাক দিয়ে পানি পড়ে, হ্যাঁ, বা লালা ধরে। তো ঠান্ডা লাগার কিন্তু এই কয়েকটি সিমটম রয়েছে, আর চোখ দিয়ে তো পানি পড়বে। তো এখন কথা হলো যে চোখ দিয়ে পানি বলে আমরা কী ইউজ করব। সিলডেক্স ভেট, যেটা আমি আপনাদেরকে শুরুতে দেখালাম যে একটি চোখের ড্রপ, এটি বাজার মূল্য মাত্র 80 টাকা, কিন্তু খুবই ভালো, যে কোনো ফার্মেসিতে পাবো। এটি প্রতিদিন দুই বেলা, সকালে এবং সন্ধ্যায় এক ফোঁটা করে দুই চোখে দিয়ে দিতে হবে, দেওয়ার আগে অবশ্যই চোখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা অ্যামব্রক্স, আচ্ছা অ্যামব্রক্সটা কখন দিব, অ্যামব্রক্সটা দিব যদি আমার বিড়ালে ঠান্ডা লাগে। খেয়াল করতে হবে কিন্তু যে বিড়ালে ঠান্ডা লেগেছে কিনা, যদি দেখেন যে আপনার বিড়ালে ঠান্ডা লেগেছে, ঘর ঘর শব্দ করতেছে, নাক দিয়ে পানি ঝরতেছে, চোখ দিয়ে তো পানি পড়তেছেই, তো চোখ দিয়ে পানি পড়ার দুটি কারণ সেটা তো আপনাদেরকে বললে, একটা ঠান্ডা লাগা আর একটা হলো যে বিড়ালে ওই যে মারামারি, যে খেলাধুলা করার সময় যে চোখে আঘাত লাগা, এই দুটি কারণে সাধারণত চোখ দিয়ে পানি পড়ে। আর যদি ঠান্ডাজনিত কারণে চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি বুঝছেন গড় গড় করতেছে, তখন অ্যামব্রক্স দিবেন প্রতিদিন এক বেলা, রাতে দিলেই ভালো, 1 ml সিরিঞ্জ দিয়ে নিয়ে বিড়ালটিকে ধরে গলার ভিতর সিরিঞ্জটি দিয়ে প্রেস করে দেবেন, মানে পাঞ্চ করে দেবেন, হয়ে যাবে। অথবা আমরা যে খাবার দিয়ে ওদেরকে খেতে ফ্রুট দিই, ফ্রুটের সাথে স্টক যেটা দিই, মানে চিকেন স্টক যেটা দিই, চিকেন স্টকের সাথে মিশিয়ে দিতে পারেন। 1 ml আপনি মিশিয়ে দিলেন, যদি বিড়াল দুইটি হয় তাহলে 2 ml দিবে, দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিবেন, ওরা খুব নর্মালি খেয়ে নেবে। যদিও খাবার সাথে মেলালে তেমন মানে সাথে সাথে এটা কাজ করে না, একটু সময় লাগে, কিন্তু যদি সম্ভব হয় যে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দেওয়া, যে গলার ভিতর দিয়ে পাঞ্চ করে দেওয়া, হ্যাঁ, ওইটি কিন্তু সাথে সাথে কাজ করে, খুব ভালো কাজ করে।
তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ঠান্ডা লাগলে বা চোখ দিয়ে পানি পড়লে কি করণীয়। হ্যাঁ, আমি নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদেরকে বিড়ালের যত রকম প্রবলেম, আমি যে সমস্ত প্রবলেম সুবিধা অসুবিধা ফেস করব, আমি মোটামুটি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমি চাই যে আমরা যারা বিড়াল ভালোবাসি সবাই বিড়ালের মানে খুব বেশি যত্ন নিই এবং বিড়াল সুস্থ থাকে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে বিড়ালের যত্ন নেবেন, যাতে ওরা একদম আমাদের মতো সুস্থ থাকে। আমরা যতটুকু সুস্থ থাকার চেষ্টা করি ওদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত হাজির হচ্ছি। বাই বাই।